আমার যুব ভাইরা আমার বন্ধুরা বিশ্বনবী যে একদিন মসজিদে নবীর ভিতরে সাহাবিদের মধ্যে হজরত আলীকে ডাকলেন আমি কি তোমার এমন একটা উপদেশ দিব আলি এমন একটা আমলের কথা কে আলী তোমাকে বলে দিব যে আমলটা কর অবস্থায় মারা গেলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চইলা যাইবা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবা হজরত বিশ্ব নবীজিকে ডেকে বললেন এমন কি আমল আমল করা অবস্থায় মৃত্যুবরণ করলে সাথে সাথে জান্নাতে চইলা যাইব সাথে সাথে জান্নাতে চলে যাবে এমন কেমন আমার বিশ্বনবজি বললেন আলি রে প্রতিদিন রাতে ঘুমানোর আগে চার হাজার দিনার আল্লাহর রাস্তায় দান সদ্গা কইরা তারপর ঘুমায়ো প্রতিদিন রাতে চার হাজার দিনার আল্লাহর রাস্তায় দান সদ্গা করে এরপর ঘুমায়ো সাহাবাইকেরাম আশ্চর্য হয়ে গেল আলী কিভাবে প্রতিদিন রাতে চার হাজার দিনার দান সদ্গা করবে কিভাবে আল্লাহ রাস্তা দান করবে আলী তো ঠিকভাবে খাওয়া দাওয়াই করতে পারে না আলীর কাছে তো টাকাই থাকে না হজরত আলী রদে আল্লাহ আনহু বিশ্ব নবীজি ডেকে বললেন নবীজি আপনার ঘরে খাবার পাক হইলে আমি খাই আপনার ঘরে যদি খাবার পাক না হয় আমারও খাবার বন্ধ থাকে এই হলো আমার অবস্থা আমি কিভাবে প্রতিদিন রাতে চার হাজার দিনার দান করে ঘুমাবো আমার বিশ্ব মুস্কি মুসকে এসে হজরতে আলীর কপালে একটা চুমু আঁকলেন হাতটা বুকের ভিতর নিয়ে বললেন ও আলী। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চারবার সুরা ফাতে পয়রা ঘুমায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে চারবার সুরা ফাতে পয়রা ঘুমায় যদি প্রতিদিন রাতে সুরা পাতে চারবার পরে ঘুমাইতে পারো তাহলে তোমার আমুল নামায় আমার আল্লাহ রব্বুল আলমিন চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দান সদ্গা করার সব দিয়া দিবেন শুধু তাই নয় রালি এই আমল কর অবস্থায় যদি মারা যাও মৃত্যুর সাথে সাথে আমার হাত ধরে জান্নাতে চলে যাইব সাহবাইকেরাম আশ্চর্য হইলে সাহবাইকেরাম বলতে শুরু করলেন এত সহজ আমল আমার বিশ্ব এরপর আবার হজরত আলীকে বললেন ওয়ালি আমি কি তোমার আরেকটা উপদেশ দিব আমি কি তোমার আরেকটা নসিহত করব আমি কি তোমার আরেকটা আমলের কথা বলে দিব যে আমলটা কর অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারো আমলটা কর অবস্থায় যদি মারা যাও মৃত্যুর সাথে সাথে জান্নাতে চইলা যাইবা সাথে সাথে জান্নাতে চলে যাবা হজরত আলী রদে আল্লাহ নু বললেন নবীজি এমন কি আমল যে আমল কর অবস্থা যদি মৃত্যু বরণ করি সাথে সাথে জান্নাতে যাব আবার বিশ্ব নবীজি হজরত আলী কে ডেকে বললেন আলী রে প্রতিদিন রাতে কি এক খতম কোরআন পরে ঘুমাইতে পারো না এক খতম কোরআন পরে প্রতিদিন রাতে এক খতম কোরআন পরে ঘুমাইতে পারো না আলী রাদি আনু তালু আশ্চর্য হইয়া নবীজিকে জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সম্ভব নবীজি কিভাবে সম্ভব রাতের বেলা এক রাতে কোরআন পুরা পুরা কোরআন খতম করা আমার বিশ্ব নবীজি বললেন আলী রে তুমি কি সুরা এক ক্লাস পারো না কুলহু আল্লাহ তুমি কি সুরা এক ক্লাস পারো না সুরা এখলাস হইল যদি কোনো ব্যক্তি সুরা এখলাস একবার পাঠ করে একবার পাঠ করে তাহলে তার আমল নামায় দশ পাড়া কোরআন পড়ার সোয়াব তার আমুল নামা আল্লাহ রব আলম লিখে দেন সুবাহান আল্লাহ যদি কেউ দুইবার পাঠ করে সুরা এখলাত যদি দুইবার পাঠ করে তার আমল নামায় বিশ পারা কোরআন পড়ার সব দিয়ে দেন আর যদি কেউ তিনবার পাঠ করে গালি তার আমল নামায় এক খতম কোরআনের সব আমার আল্লাহ লিখা দেন তার আমল নামা এক খতম কোরআনের সব দিয়ে দেন হজরত আলী রাজি আল্লাহ আনহুকে বিশ্ব নবীজি বললেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি তিনবার সুরা এখলাস পরে ঘুমায় এই আমলটা যদি করতে পারে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চইলা যাবে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে আমার বিশ্ব বলেন ইন্না হুব্বাকা আদখালাকাল জান্না নিশ্চয় এই সুরা এখলাসের ভালোবাসা ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে জান্নাতে নিয়ে যাবে আমার বিশ্ব বললেন আলী রে যদি প্রতিদিন রাতে কেউ সুরা একলাস তিনবার পাঠ করে ঘুমায় ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি ডেকে বললেন নবীজি আমাদেরকে কি আরেকটা করা যায় না, আরেকটা উপদেশ কি দেওয়া যায় না আমলের কথা কি বলা যায় না তাহলে তো তিনটা আমল হবে। তো তিনটা হলো আর এত ছোট ছোট আমল যেগুলো নাকি কর অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাব এত সহজ আমল আমাদের কি আরেকটা করা যায় না বিশ্বনাভজি বললেন ওয়ালি মনে রাখো কিয়ামতের কেয়ামতের ময়দানটা কিন্তু খুব কঠিন হবে খুব ভয়াবহ হবে কেয়ামতের ময়দানটা খুব কঠিন হবে কারণ হলো সেদিন কিন্তু সূর্যের যে এগারোটা মুখ আছে এই এগারোটা মুখ কিন্তু তার দিকে ফিরা দেওয়া হবে সূর্যের এগারোটা মুখ জমিনের দিকে ফিরা দেওয়া হবে আর কেয়ামতের ময়দানটা হয়ে যাবে তামার এত কঠিন অবস্থা হবে এত ভয়াবহ অবস্থা হবে ওই ভয়াবহ অবস্থায় এমন কিছু ব্যক্তি আছে যাদের জন্য তখন আটটা দরজা আল্লাহ রব্বুল আলমিন খোলা রাখবেন জান্নাতের আটটা দরজা তাদের জন্য খোলা থাকবে যারা নাকি পাচক নামাজের আগে যে অজু করে অজুর পর কালিমায় পড়বে অথবা যখন অজু করবে তখনই অজুর পরই অজুর পর পরে কালিমায় সাহাদাত পড়বে বিশ্বনবী বললেন আলি রে তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খোলা রাখবে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা রাখবে যেই দরজাতে ইচ্ছা হবে ওই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে